suis pas la jolie gueule. বন্ধুগণ আজকের বঙ্গভঙ্গে এই চক্রান্তের বিরুদ্ধে এই বিশাল জনসভায় সামান্য 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব, কারণ হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই আসলে পৌঁছেছে। বন্ধুগণ, আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার তোমরা দ্বিচারিতা করেছে আমার এই পশ্চিমবঙ্গের মানুষক নিয়ে। আমরা একটা কথা পরিষ্কার, আমার এই উত্তরবঙ্গ দাসিয়া তোমার এমপির ঘর, এমএলএর ঘর, তোমরা যে কথা কয় যে আমার এই কুচবিহারও এটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুণ করবে, আমার এই এলাকা কামতাপুরি রাজ্য করবে, তোমরা একটার পর একটা আমার এই এলাকার মানসিক বিভাজন করিবার জন্য তোমরা নানান কথা কয়। কিন্তু আমরা সবাই জানি তোমরা ত্রিপুরার যা, ত্রিপুরা কিন্তু সেই কথা কলছে না। সেটি কিনা বঙ্গভঙ্গ, সেটি কিনা ত্রিপুরা ভঙ্গের তোমরা বিরুদ্ধে কথা কয়। তাই আমার নেতৃত্ব কুচবিহার শিলিগুড়ি সাংবাদিক সম্মেলন করিয়া পরিষ্কার ভাবে দায়িত্বহীন বাচাত সেটি কিনা কইছে যে যদি উমার সাহস থাকে তাহলে এটা স্পষ্ট করুক আমার এই এলাকার এটি কিনা ওর বঙ্গভঙ্গের বিরুদ্ধে উমরা উমার পরিষ্কার কথা কয়া জানাও যে এটা কোন বিষয়ে উমরা পরিষ্কার হওয়ার চেষ্টায়। অন্ধকার আমরা জানি যে কেন্দ্রীয় সরকার একটার পর একটা আবার যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এলাকার জন্য পাঠাতে না, আমার এটি কিনা আমরা দেখেছি প্রধানমন্ত্রী সড়ক যোজনা তার টাকা আমার এটি কিনে যাচ্ছে না, আমার এটি কিনা বিএডিপির টাকা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড তার অর্থ আমরা পাঠাতে না। একটার পর একটা অর্থ প্রদান বন্ধ করার পরে উমরা কাছে এই এলাকার উন্নয়ন স্তব্ধ হবে, পশ্চিমবঙ্গের মানুষ উত্তাল হবে এবং মাওবাদী মানুষের সরকার মানুষের উত্তরে ঢেবে ভাসি যাবে। কিন্তু ওরা মূর্খের সঙ্গে বাস করে, ওরা মূর্খের সঙ্গে বাস করে, কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেত্রী মাওবাদী মানুষের সরকার একটার পর একটা উন্নয়ন করিয়া ভাগ দুটা প্রকল্প ওটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে যেভাবে তুলে ধরছে, যেভাবে সমস্ত উন্নয়ন একের পর এক মানুষের পৌঁছে দেওয়া ধরছে, দিদির সুরক্ষা কবচের মধ্যে দিয়া দিদির দুধের ঘর যেভাবে বাড়ি বাড়ি যায় সমস্ত মানুষের কোন পরিষেবাটা পায় কোন পরিষেবাটা পায় না তার যেভাবে কাজ আরম্ভ হয়েছে। আমরা জানি আগামী নির্বাচনে এই পঞ্চায়েত নির্বাচনে আমার এই এলাকার মানুষ এই তৃণমূল কংগ্রেসের সমস্ত জায়গায় বিপুল ভোটে জয় করিবে। এই কয়টা কথা কয়া মোর সময় খুব কম, সোগাকে আরেকবার বৈপ্লবিক অভিনন্দন জানিয়ে মোর বক্তব্য শেষ করে তো জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবার আমার প্রিয় কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক তোমার সামনে বক্তব্য রাখিবে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট জেলার সমস্ত প্রাক্তন সভাপতিরা, আমাদের অভিভাবক যাদের পথ ধরে জেলা তৃণমূল কংগ্রেসের নতুন করে পথ চলা, আমাদের পাশের জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সমতল সমস্ত জেলার সভাপতি চেয়ারম্যান আমাদের সভাধিপতি শাখা সংগঠনের নেতৃত্বরা কুচবিহার জেলার সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন আমাদের নেতা যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্ধুগণ, গত 8 ফেব্রুয়ারি আমরা কুচবিহারে এবং উত্তরের যত জেলাগুলো আছি দিনাজপুর পর্যন্ত সব জেলার সভাপতিরা শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে
সমস্ত সংবাদ মাধ্যমকে সাক্ষী রেখে আমরা বাংলার মানুষ তথা পৃথিবীর ভারতবর্ষের মানুষের জন্য আমরা 48 ঘন্টা সময় বিজেপিকে বরাদ্দ করেছিলাম। যে 48 ঘন্টা সময়ের মধ্যে বিজেপি তুমি বলো তুমি রাজ্য ভাগ চাও কি চাও না। তোমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সে আসামে বলেছে যদি রাজ্যের আরেকটা সৃষ্টি হয় তাহলে নর্থ ইস্ট রিজনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আলাদা করে রাজ্যের দাবি তুলবে, তাই এই কুরুচির বাক্সকে খোলা যাবে না। আবার এদিকে কুচবিহারে বীর চিলারায়ের জন্মদিবসের মঞ্চে গেটার পার্টির মঞ্চে আমার কুচবিহারের ডাকাত সাংসদ নিশীথ প্রামাণিক আর ওখানকার জনবল লাগিয়ে গ্রেটারের রাজ্য বিভাজনের আন্দোলনকে সমর্থন করছে। আমরা গত 8ই ফেব্রুয়ারি বেলা 12টায় বিজেপিকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম, বিজেপি তুমি কার, তুমি হেমন্ত বিশ্ব শর্মার নাকি তুমি নিশীথ প্রামাণিক জনবল্লা। 48 ঘন্টা পেরিয়ে গেলেও বিজেপি কোনো কথা বলেনি। 72 ঘন্টার মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহারে এসেছেন তার কথা তুলে ধরবার জন্য যে আমরা বঙ্গভঙ্গ চাই না। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রায় তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমাদের 2019 ভুল হয়েছে, 2021 আরেকবার ভুল করলাম, সেই ভুলের খেসারত আপনারা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়ে 2019 বহু মানুষের বাড়ি লুট করেছে বিজেপি। প্রত্যেকটা গ্রামে 20টা 25টা মোটর বাইক বাহিনী কাঁপিয়ে বেড়েছে আমাদের নাকের সামনে। তাই আজকে আপনাদের এই সভা মঞ্চে সংকল্প করতে হবে, 23-এর পঞ্চায়েতের জন্য আসিনি, 2023-এর পঞ্চায়েত যেটাকে সামনে রেখে দিদির সুরক্ষা কবচ হচ্ছে না। আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি, মঞ্চের সব নেতা মন্ত্রীরা গ্রামে গিয়ে রাত্রি যাপন করছি 2023-এর জন্য নয়। বিজেপি কান খুলে শুনে নাও, 2023 তো বাহানা হ্যায়, 2023 তো বাহানা হ্যায়, 24 কো মোদী কো দেশ সে হটানা হ্যায়, এর জন্য আজকে তিনি সুরক্ষা কবচ। 19-এ বিজেপি একটা কার্ড খেললো, তুই হিন্দু আর তুই মুসলমান। আমরা সবাইকে বললাম এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান কেউ কথা শোনে না। কারো কারো মনে ভাব হয়ে গেল আরে তোমরা কেমন হিন্দু, যদি বিজেপি ভোট না দেন তোমরা না হিন্দুই না। আর এমন হিন্দুরা বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে বুথ কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে চাপ দিয়ে নিজেকে হিন্দু প্রমাণ করলেন। বিজেপি কারা করছে 2019-এর পর থেকে হিন্দু? এই যে আমাদের গোটা নিয়ম মাস গেল কার্তিক মাস, বাড়ি বাড়িতে পাড়ায় পাড়ায় নিয়ম মাসে নাম কীর্তন হয়, পাড়াতে যখন বাড়িতে ঘুরিয়ে থাকেন ভোরবেলা বাড়ির সামন দিয়ে নগর কীর্তন যায় আর গানটা আস্তে আস্তে হরির নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরির নাম যত ঘুরে যায় ততটা ভাবি যে নাম কীর্তন যদি নগর কীর্তন যদি আরেকবার আমার বাড়ির সামনে দিয়ে যেত আরেকবার হরির মধুর নামটা শুনতে পারতাম। আর আজকে তোমরা হিন্দুত্বকে কোথায় নিয়ে গেলে? যখন আমার ধর্মের নাম আমার হরির নাম আমার রামের নাম তুমি যখন নিচ্ছ আরেকটা সম্প্রদায়ের মানুষের বুক কাঁপতে শুরু করছে, এই বুঝি বাড়িটা চালিয়ে দিবে, এই বুঝি কোলের ছেলেটাকে ছিনিয়ে নিয়ে যাবে। তোমরা আমার হিন্দু ধর্মকে পথে নামিয়েছ। বন্ধুগণ, 2019-এ বিজেপি কটা আসন পেল? 18টা। মমতা বন্দ্যোপাধ্যায় একা, সিবিআই ইডি তাদের ইনকাম ট্যাক্স গোটা নির্বাচন কমিশন আজকে এখানে বসে আছেন। আমাদের শহীদ পরিবার জোরপাটকিতে এবং শীতলকুচিতে আনন্দ বর্মন সহ জোরপাটকিতে চারটি সংখ্যালঘু পরিবার সিআরপিএফ এবং দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকে সাক্ষী রেখে 24-এর স্বভাব দিতেই হবে দিতেই হবে। 2019-এ হিন্দু মুসলমান করলেন, কিছু মানুষ হিন্দু হয়ে গেল আমরা তারা দিই,
মানুষ থাকলাম না 2019 এ মমতা ব্যানার্জিদেরকে 18টা আসনে আটকে দিল সংঘ পরিবার বুঝল 42 এ 18 294 এ বাংলা জেতা যাবে না তাই এবারে নতুন কার্ড খেলতে হবে কি হিন্দু আর মুসলমান করলে হবে না আরো ভেতরে ঢুকতে হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি নকশালবাড়ি আরো ভেতরে ঢোকো হিন্দু আর মুসলমান তো থাকলোই এবারে রাজবংশী আর রাজবংশী রাজবংশী ব্রহ্মসূত্র রাজবংশী ভাটিয়া তাদেরকে বলছে যে মানুষগুলো 1950 এর পরে মার্চারের পরে এবার বাংলা এসেছিলেন কাকখানে সেদিন কোন বিচ্ছিন্নতাবাদী শক্তির টানে মানে মাটির টানে ভাষার টানে অনেক মানুষ আত্মীয়ের টানে চলে এসেছিল কিন্তু মার্চারের পর যারা গবাদি পশু নিয়ে হাতে টান নিয়ে মাথায় টোপলা নিয়ে ব্যারিকেডে পেরিয়ে এবার এসেছিলেন পূর্ব পাকিস্তান ছেড়ে আমাদের কুচবিহারের কোলাবৎসল মহারাজা আমাদের জমি দান করেছে তারপর এক একটা রিফিউজি কলোনি তৈরি হয়েছে আর 70 দশকের পরে যারা এসেছেন রিফিউজি তারা কারা এসেছে যারা উপরে মুক্তিযুদ্ধের আন্দোলনকে সমর্থন করে শেখ মুজিবের মাতৃভাষা মাতৃদুগ্ধ আন্দোলনকে সমর্থন করে এবারে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যাদেরকে ভুটের আটা মাইল খুঁজে দিয়েছিলেন আর এবারে আসার পর কোচবিহারের বৃহৎ হৃদয়ের রাজবংশী সমাজের জমিদার চোদ্দারেরা জমি দান করে রিফিউজি কলোনি তৈরি করে দিয়েছিলেন সেখানে বসবাস করে আমরা বড় হয়েছি আমি রিফিউজি পরিবারের ছেলে আমি ভাটিয়া কিন্তু আমরা যেদিন এসেছি আমাদের পূর্বপুরুষেরা যেদিন এসেছে এখানে আমাদেরকে ছাড়া দিয়েছেন আমাদের জন্য হাসপাতাল চিকিৎসালয় সব গড়ে উঠেছে রাজবংশী সমাজের মাটিতে এ কথা কোন রিফিউজি কোন ভাটিয়া কোন নবসূত্র ভোলেনি 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 কেন আর আপনারা কি করলেন রাজবংশী পাড়ায় গিয়ে 2021 বললেন তোমার নাম এনআরসি তুলি দেব আরে তোমরা রাজবংশী মানুষ কিসের জন্য চিন্তা করেন না তোমরা মহারাজার এটা তোমার সত্য বংশ সত্য পুরুষ এতে আছে মহারাজার দেওয়া শিল মহল জমির দলিল খতিয়ান পাট্টা তোমার নামে হয়ে আছে তোমার ফির কায়দা তোমার নাম এনআরসি তালিকা তুলি দেব তাহলে কি হবে তা ভাটিয়া গুলা খেতাম আর এই স্লোগান শুনে কে বেশি আনন্দ পেলেন কোচবিহার আরেকটা রাজবাড়ি খুলে বসেছেন আমার প্রজাবৎসল মহারাজা রাজবাড়ি তার পছন্দ নয় তাই গামছা বিক্রি করে আরেকটা রাজবাড়ি গড়ে উঠল আর তিনিও উৎসাহিত হয়ে আরেকটা কুচবিহার রাজ্যের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন ভেবে রাজা হবেন ভেবে তিনি রাজবংশী সমাজকে প্রভাবিত করার চেষ্টা করলেন আর রিফিউজি বাড়াই গিয়ে বিজেপি করলেন কি কাকা মনে নাই হেদিনের কথা তারা খেয়াইছিল পূর্ব পাকিস্তান থেকে আবার তারা খেয়াই দেশ সারা জামন লাগবো তার মানে কার ভয় মুসলমান মুসলমানের ভয় দেখিয়ে রিফিউজিকে ভয় দেখাচ্ছ আর রাজবংশী সমাজের মধ্যে হিন্দু আর আমাদের রাজবংশী ভাটিয়ার বিভাজন করছে বন্ধুগণ আমার যারা 70-এর দশকে এসেছেন তাদের প্রায় 55 বছর আর 55 দশকের পরে যারা এসেছেন তাদের প্রায় 70 বছর এপাড়ার রাজবংশী ছেলের সাথে ওপাড়ার ভাটিয়া ভাস্তার বিয়ে হয়েছে এপাড়ার রাজবংশী দিদিমণির সাথে ওপাড়ার ভাটিয়ার মাস্টারমশাইয়ের বিয়ে হয়েছে তারা আজকে ঠাকুমা ঠাকুরদাদা তাদের পরিবারের সন্তান সন্ততি বেড়েছে কি করে ভাগ করবেন কে রাজবংশী কে রিফিউজি কে ভাটিয়া 2021 বিজেপি তার মধ্যে ঢুকে ভোটের প্রার্থনা করেছিল বন্ধুগণ আমার বক্তব্য দীর্ঘায়িত করি না আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল বাংলাদেশ সাধারণ সম্পাদক বিজেপি দিলীপ স্পন্দন যাকে দেখে বিজেপি আনন্দে ভুগছে সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে আমাদের নেতাদেরকে কারাবদ্ধ করার চেষ্টা করছে তাদের হৃদয়ের একটাই নাম প্রতিবাদের একটাই ভাষা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি
তৃণমূলকামরা সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বক্তব্য শুনবার জন্য আজ সকাল থেকে লক্ষাধিক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসছেন, বহু মানুষ মাঠে ঢুকতে পারেননি। এদিকে 5 কিলোমিটার ঘুরে পচাবর, সেখানে রাস্তায় ওখানে আমাদের পার্কিং, হাজার হাজার মানুষ হেঁটে আসছেন। এদিকে সিতাইর মোড় থেকে ওখানে পার্কিং, 5 কিলোমিটার 6 কিলোমিটার পথ বেয়ে হেঁটে এসে অভিষেক ব্যানার্জির সভায় আপনারা অংশগ্রহণ করতে এসছেন। একটাই কথা, একটাই ভাষা, বঙ্গ ভঙ্গ, চাইনা চাইনা চাইনা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা তারা এসেছেন মাঠে, অভিষেক বানার্জি যেন
প্রত্যেক জায়গা জায়গা বলবেন আমাদের মানিও সংসদ আমাদের নেতা সাধারণ সম্পাদক পরিষদ কর্মকর্তা তিনি উপস্থিত হয়েছেন তিনি মঞ্চে আসছেন সকলে স্বাগত জানাবেন করতালি দিয়ে মঞ্চে আসছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের প্রিয় নেতা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় তু পাঞ্চানন জয় তু পাঞ্চানন বর্মা জয় তু পাঞ্চানন বর্মা জয় তু জয় তু পাঞ্চানন জয় তু জয় তু পাঞ্চানন সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে দিচ্ছেন আমাদের কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভরদ্বাজ বন্দে মাতরম আজকে সর্বভারতীয়
তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলা কমিটির ডাকে মাথাভাঙা কলেজে বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে যে জনসভার আয়োজন করা হয়েছে, আজকের এই সভার সাথী সভাপতি আমাদের জেলা পার্টির চেয়ারম্যান শ্রী গিরীন্দ্র রায় নাথ বর্মন উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত আছেন, পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধিরা। আমি আলাদা করে নাম বলে সময় নষ্ট করতে চাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি দু একটি কথার মধ্যে দিয়ে শেষ করব। গত 8 তারিখ শিলিগুড়িতে আমরা এই গঙ্গার এপারের 8টি জেলার সভাপতিদের নিয়ে এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম। আমরা জানতে চেয়েছিলাম বিজেপির কাছে, বিজেপি নেতৃত্বের কাছে, যে আপনাদের যদি মেরুদণ্ড সোজা হয়, আপনাদের যদি রাজনীতিতে কোনো ভণ্ডামি না থাকে, আপনাদের রাজনীতিতে যদি কোনো দ্বিচারিত না থাকে, তবে 48 ঘন্টার মধ্যে আপনারা আমাদের প্রশ্নের উত্তর দিন যে আপনারা বাংলা ভাগ চান কি চান না। আপনারা ত্রিপুরায় বলছেন যে আপনারা ত্রিপুরা ভাগ চান না, সেখানে অসমের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে গোটা ত্রিপুরার দাবিকে নস্যাৎ করে দিচ্ছেন। আর এখানে বিজেপির নানা সাইজের নেতারা তারা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা আলাদা রাজ্যের দাবি করে তাদেরকে নানাভাবে মদত দিচ্ছে। 48 ঘন্টা পেরিয়ে গেছে, ওদের ক্ষমতা হয়নি আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। গতকাল বিরোধী দলের নেতা আলিপুরদুয়ারে এসেছিলেন, কথায় কথায় নিজেকে বাপের বেটা বলেন, বাপের বেটা। তিনিও উত্তর দিয়ে যেতে পারেননি যে আলাদা রাজ্য চান কি চান। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে আমরা উত্তরবঙ্গের কোন জেলার মানুষ, তিনি যে ধর্মে বিশ্বাস হন না কেন, তিনি রাজবংশী হন না কেন, তিনি অরাজবংশী হন না কেন, কেউ আমরা আলাদা রাজ্য চাই না, এটা আমাদের সবার কথা। আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা অভিষেক বলেছেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলা ভাগ হতে দেব না, আমাদের কথা সবার কথা। আজকে নানাভাবে আমি একথা বলি যে পশ্চিমবাংলার রাজনীতির উজ্জ্বল তারকার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন দলের, আমি অনেকদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে কাছের থেকে দেখেছি, কোন দলের যুব নেতার এত পরিণত রাজনৈতিক বোধ, এত স্বচ্ছতা পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দলের কোন নেতার মধ্যে নেই। তাকে ছোট করার চেষ্টা হয় যে অভিষেকের পাশে নাকি যারা আমরা আছি আমরা সবাই দুর্নীতিগ্রস্ত। ভালো কথা কে বলছেন? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রশ্ন, আজ থেকে 2.5 বছর আগে যখন কাঁথিতে চেয়ারম্যান ছিলেন, কাঁথি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, অধিকারী পরিবারের সদস্য, কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অধিকারী পরিবারের সদস্য, এমএলএ ছিলেন, অধিকারী পরিবারের সদস্য, এমপি ছিলেন, অধিকারী পরিবারের সদস্য, মন্ত্রী ছিলেন,
অধিকারীর পরিবারের সদস্য, কারো নাম শিশির অধিকারী, কারো নাম শুভেন্দু অধিকারী, কারো নাম দিব্যেন্দু অধিকারী, সেদিন অভিষেকের পাশে যারা ছিল তারা কি দুর্নীতিগ্রস্ত ছিল নাকি ধোয়া তুলসী পাতা ছিল? ওই অধিকারী বাড়ির মেজ সন্তানের যদি ক্ষমতা থাকে মানুষের সামনে দাঁড়িয়ে তার জবাব দেবেন, এদের জবাব দেওয়ার ক্ষমতা নেই। আজকের এই সভার থেকে আমরা পরিষ্কার বলতে চাই, বাংলা ভাগ করতে দেওয়া হবে না। আমি বলেছিলাম ওই অনন্ত রায় এবং অন্যান্য জীবন সিংহ এদেরকে সামনে রেখে যারা আলাদা রাজ্যের কথা বলে প্রয়োজনে মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে, তাদের হাঁটুর দিকে লক্ষ্য থাকবে। অনেকে রাগ করেছিলেন, অনেকে ক্ষোভ করেছিলেন, আমি আজকে বলছি আজকের এই সভা প্রমাণ করে দিচ্ছে লাঠি লাগবে না। ওদের হাঁটু এমনি কেঁপে ভেঙে পড়বে, হাঁটু ঝুরঝুর করে ভেঙে যাবে এই সমাবেশ। আমরা 2019 ভুল করেছি, 2021 ভুল করেছি, 2019 আলিপুর দুয়ারে সোনার দোকানে ডাকাতির এক আসামিকে ভোট দিয়েছি, পারলে আমার বিরুদ্ধে মামলা করবেন। এই জেলার কুচবিহার জেলার সবচাইতে বড় জমি চোরকে আমরা 19 সালে ভোট দিয়েছি, আমরা একটা গরু চোরকে ভোট দিয়েছি, আর ওই 19 সালে এই কুচবিহার জেলার একটা বড় চাকরি চোরকে ভোট দিয়েছি। ইডির যদি ক্ষমতা থাকে ভেটাগুড়িতে গিয়ে ওই চাকরি চোরকে ধরুন, ওই চাকরি চোরকে বের করুন, কার কার কাছে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। ইডির ক্ষমতা নেই, সিবিআই এর ক্ষমতা নেই, নিরপেক্ষতা নিয়ে ওরা ওদের কাজ করে, ওরা তৃণমূলের নেতাদের কলুষিত করবার চেষ্টা করছে। আর আমাদের স্লোগান হবে ঐক্যবদ্ধভাবে লড়াই, আমাদের স্লোগান হবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা শুধু বাংলার মধ্যে শক্তিশালী থাকবো তা হয় না, আগামী দিনে বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলা আগামী দিনে ভারতবর্ষকে দিশা দেখাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়েই আমাদের রেস শেষ হবে না, আমাদের ভবিষ্যতে রেসের ঘোড়ার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা ভারতবর্ষকে পথ দেখাবো, বাংলা আগামী দিনে ভারতবর্ষ শাসন করবে, সেই কাজে বাঙালিদের এগিয়ে আসতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কাজে এগিয়ে আসবেন, এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে সকাল থেকে দূর দূর থেকে আপনারা এসছেন, আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের প্রতিবাদের ভাষা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, প্রথমে ধন্যবাদ আজকে এই ঐতিহাসিক সুবিপুল সমাবেশে সভাপতি ও সঞ্চালক কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ দেব ভৌমিক উপস্থিত রয়েছেন, জেলা চেয়ারম্যান অত্যন্ত সম্মানীয় গিরীন্দ্রনাথ বর্মন সহ আমাদের মধ্যে আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের
মন্ত্রিসভার সদস্য দিনাটার বিধায়ক যাকে 1,70,000 ভোটে প্রায় আপনারা জিতিয়ে দৃষ্টান্ত স্থাপন করে নতুন ইতিহাস গঠন করেছিল 2021 সালের পর এই জেলার মানুষ মন্ত্রী উদয়ন গুহ মহোদয় আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত রয়েছেন মন্ত্রিসভার আরেক সদস্য গুলুচিক বড়াই থেকে শুরু করে গৌতম দেব রয়েছেন শিলিগুড়ির মেয়র খগেশ্বর রায় রয়েছেন জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান অলোক চক্রবর্তী রয়েছেন দার্জিলিং সমতলের চেয়ারম্যান প্রকাশ চিক বড়াইক রয়েছেন আলিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপে রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ রয়েছেন পরেশ চন্দ্র অধিকারী সহ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া সীতায়ের বিধায়ক আলিপুর দুয়ারের বিধায়ক সদস্য সুমন কাঞ্জিলাল রয়েছেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্ম সহ জেলা পরিষদের সভাধিপতি কোচবিহারের উমাকান্ত বর্মন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন অরুণ ঘোষ রয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সম্মানীয় রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন মাথাভাঙার প্রাক্তন বিধায়ক সদস্য বিনয় কৃষ্ণ বর্মন রয়েছেন শীতলকুচির প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী সম্মানীয় হিতেন বর্মন রয়েছেন মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘরায় প্রধান রয়েছেন কুচবিহারের প্রাক্তন সাংসদ এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতীক রায় সহ যুবর সভাপতি কমলেশ অধিকারী এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সুচিস্মিতা দত্ত শর্মা পরিমল বর্মন পরেশ চন্দ্র বর্মন খোকন মিয়া মোজাফফর রহমান অনির্বাণ সরকার আব্দুল জলিল আহমেদ সৈকত চ্যাটার্জি নির্ণয় রায় সহ চৈতি বর্মা বড়ুয়া পুষ্পিতা রায় ডাকুয়া গঙ্গাপ্রসাদ শর্মা শঙ্কর রায় বিশ্বাস প্রদীপ রঞ্জন রায় বিশ্বজিৎ রায় মহেন্দ্র বর্মন লক্ষপতি প্রামাণিক এবং নিরঞ্জন দত্ত যারা সভামঞ্চে রয়েছে আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে সভাস্থলে এসে পৌঁছেছেন আজকে মাথাভাঙার যে মাঠে আমি সভা করছি এই সভাস্থল থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরে শীতলকুচির খলিশামারি বলে একটি জায়গা রয়েছে সেখানে রাজবংশী সমাজের সব থেকে শ্রদ্ধেয় নেতা কবি পঞ্চানন বর্মণ জন্মস্থান তিনি যেভাবে রাজবংশীদের অধিকার এবং অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছেন সারা সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি পথ প্রদর্শক সমাজ সংস্কারক পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা নিবেদন করে আজকে দু চারটে কথা আপনাদের সামনে বলব দুদিন পরেই তার জন্মদিন পয়লা ফাল্গুন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কিন্তু আজকে 11ই ফেব্রুয়ারির এই সমাবেশে আমি হেলিকপ্টার থেকে নামার সময় কিছু রাস্তায় দেখা যাচ্ছে না খালি কালো মাথা আর মাথা যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি আমি দীর্ঘদিন দলের রাজ্যের যুব দায়িত্বে ছিলাম একাধিক জায়গায় আমি গেছি সভা সমিতি করেছি কিন্তু আজকে যেভাবে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ উন্মাদনা উদ্দীপনা আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে আজকের সমাবেশ
শুধু একটা রাজনৈতিক সমাবেশ নয়, আজকের সমাবেশ বিজেপির বিচ্ছিন্নতাবাদ, বিভাজন, বৈষম্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বাংলাকে একই মন্ত্রে বাঁধার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পক্ষে মানুষের গণতান্ত্রিক এবং স্বতঃস্ফূর্ত জবাবের সমাবেশ। আজকের সমাবেশ বাংলাকে ভেঙে যারা দ্বিখণ্ডিত করে আলাদা রাজ্যর দাবি জানিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নির্লজ্জদের মতো মাঠে নেমেছিল, তাদের চক্রান্তের চক্রগুহকে চূর্ণ বিচূর্ণ করে মাথাভাঙা থেকে মন্দিরবাজার, তুফানগঞ্জ থেকে তারকেশ্বর, শীতলকুচি সিতাই থেকে সাগর, নামখানা অখণ্ড বাংলার পক্ষে মানুষের জনসমর্থনের একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি আগামী দিন কুচবিহারের মানুষ স্থাপন করেছে আজকের এই সমাবেশে। আমি দীর্ঘদিন ধরে ভাবছি কুচবিহার আসব। 12ই জুলাই আমি সমাবেশ করেছিলাম, আপনারা জানেন, ধূপগুড়িতে, সেখানে আমি বলেছিলাম যে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আমার উত্তরবঙ্গ কথাটায় আপত্তি আছে। আমি বলেছিলাম যে আমি মনে করি যে উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ, দক্ষিণবঙ্গ, রানবঙ্গ বলে কিছু হয় না। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, একটাই বঙ্গ, তার নাম পশ্চিমবঙ্গ। আমি 12ই জুলাই সভা করে গেছি, বলেছিলাম 2 মাস পর আসব। আবার 11ই সেপ্টেম্বর আমি এসেছিলাম মালবাজারে সভা করতে। তারপর দুর্গাপুজো, কালীপুজো, বড়দিন গেছে, মধ্যেখানে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়েছে। আসবো আসবো করেও আসতে আমার 1.5 মাস দেরি হয়ে গেল। প্রথমেই কুচবিহারের আপামর জনসাধারণ, মাভাই বোন এবং মামাটি মানুষের সমানুদায়ী সভ্য সমর্থক তৃণমূল কংগ্রেসের সৈনিকদের প্রতি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার 1 মাস আসতে দেরি হয়েছে। আমি মধ্যেখানে ভেবেছিলাম যে আমি একেবারে পঞ্চায়েতের সময় কুচবিহারের এই পবিত্র মাটি থেকে প্রচার পর্ব শুরু করব, কিন্তু আজকে বুঝতে পারছি যে আজকের সভায় যদি আমি না আসতাম আমি কি ভুল করতাম। তার কারণ নির্বাচনের সময় তো সব রাজনৈতিক দল থাকে আর মানুষ যায় নির্বাচনের বক্তব্য শুনতে। আজকে যখন আমি এসেছি, সামনে কোনো বিধানসভা লোকসভার নির্বাচন নেই, প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন নেই, মুখ্যমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন নেই, নির্বাচন রয়েছে পঞ্চায়েত, তাও 3 মাস সময় রয়েছে, এখনো সময় আছে। তার আগে আজকে যে আমি আপনাদের কাছে এসেছি, শুধুমাত্র ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আজ মাথা ভাঙায় লক্ষাধিক মানুষের সমাবেশ প্রমাণ করছে যে পরপর 2টো নির্বাচনে কুচবিহারের মানুষ আমাদের থেকে, আমাদেরই কিছু ভুল ত্রুটির কারণে, আমি আবার বলছি, হ্যাঁ আমাদের কিছু ভুল ত্রুটির কারণে 2019 এবং 2021 আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যয়, যে উৎসব আজকে আমি সমাবেশে লক্ষ্য করেছি, আজকের সমাবেশ কুচবিহারের মাটিতে পালা বদলের সমাবেশ, পরিবর্তনের সমাবেশ। যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল 2019-এ, 2021-এ, তারা আজকে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা 2-1। সভাস্থলে আজকে যে নেতা কর্মীরা রয়েছেন, সভা মঞ্চে যারা রয়েছেন, আমি প্রত্যেকটা নেতাকে অনুরোধ করব যে কাল থেকে মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন। মানুষ তৃণমূলকে চায়, কয়েকটা লোকের কুকর্ম আর অপকর্মের জন্য তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। আমি কেশপুরে 7 দিন আগে সভা করেছি, আমি বলেছি যে দলের জন্য আমি মানুষের কাছে মাথা নত করতে প্রস্তুত, বাংলার সম্মানের জন্য আমরা বাংলার মানুষের কাছে মাথা নত করব, কিন্তু 2-4টে লোকের জন্য যদি দলের মাথা নত হয়
তাদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। সে যত বড় নেতা আর দাদার ছত্র ছায়ায় থাকুক, আজকের এই মঞ্চে তুফানগঞ্জ, নাটাবাড়ি, হলদিবাড়ি, কুচবিহার, শীতলকুচি, সিতাই প্রত্যেকটা জায়গা থেকে আজকে কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছে। গ্রামের মানুষদের আমি বলবো যে 2021 সালের নির্বাচনে আপনারা 7টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন, আপনারা লোকসভায় ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন, কিন্তু গত 4 বছরে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদ কুচবিহারের দাবি দাওয়া নিয়ে একদিনও সাংসদের বুকে সরব হয়নি। আমি বলতে চাই যে 2021-এর নির্বাচনের আগে আমি যেখানে সভা সমিতি করেছি সবাইকে বলেছি যে যখন ফল ঘোষণা হবে 2021-এ বিজেপি যতই হাওয়া তুলুক তৃণমূল 200-এর বেশি আসন পাবে। অনেকে বিশ্বাস করেনি, কিন্তু যেদিনকে ফল ঘোষণা হলো আর ফল বেরোলো দেখলো তৃণমূল কংগ্রেস 2016-এর রেকর্ড ভেঙে দিয়ে 214টা আসনে জয়লাভ করেছে। আজকে আমি আবার বলছি যে গ্রামে মানুষ যাকে সার্টিফিকেট দেবে, পঞ্চায়েতে যে মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কারণ ছত্র ছায় থেকে কোনো দাদার বোতল বইয়ে ব্যাগ বইয়ে চাটুকারিতা করে গ্রামের পঞ্চায়েতের প্রার্থী কেউ হবে না। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, আজকের সমাবেশ কুচবিহারের রাজনৈতিক পালা বদলের সমাবেশ। গত পঞ্চায়েত ভোটে আমাদের নিশ্চিতভাবে কিছু ভুল ত্রুটি হয়েছিল, সেই কথায় আমি আসব, আমি বিস্তারিত বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের সকলকে বলি। দিনহাটা 1 নম্বর ব্লক গীতলদহ এলাকার, গীতলদহ এলাকা দিনহাটা 1 নম্বর ব্লক না শীতলকুচি, দিনহাটা 1 নম্বর ব্লক, দিনহাটা 1 নম্বর ব্লক গীতলদহ এলাকার ভারবাঁধা গ্রামে এক যুবক, তার নাম হচ্ছে প্রেম কুমার বর্মন। আপনারা তার নাম শুনেছেন? কেউ শুনেছেন? কেউ শুনেছেন মায়েরা? কেউ শুনেননি? ছেলেটির নাম প্রেম কুমার বর্মন, বয়স 23 থেকে 24 বছর, ব্যাঙ্গালোরে কাজ করত, 4 বছর পরে বাড়ি ফিরেছে। গত 24শে ডিসেম্বর বাড়ি ফিরে সকালবেলা মাঠে ঘুরতে গেছিল, মাঠে ঘুরতে যাওয়ার সময় 1 কি 2 হাত দূর থেকে বিএসএফ এর জওয়ানরা তাকে গুলি করে মেরেছে। আপনারা এই ঘটনাটা জানেন, এবং আমি এই ঘটনাটা কেন বলছি, বিএসএফ এর উপদ্রব আপনারা সকলে জানেন, কিন্তু এই ঘটনাটা বলছি, আমি চ্যালেঞ্জ করতে চাই যে এই যে রাজবংশী তরতাজা যুবককে ইচ্ছাকৃতভাবে হত্যা করে যার প্রাণ নিল এই বিএসএফ, আর কেন্দ্রে রয়েছে ভারতীয় জনতা পার্টি, রাজবংশীদের হত্যা করে যারা রাজবংশীদের হয়ে তরক দেখায়, আমি সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি এখানকার সাংসদকে প্রমাণ করতে চাই, প্রশ্ন করতে চাই যে প্রেম কুমার বর্মন কি ছিল, জঙ্গি? প্রেম কুমার বর্মনের অপরাধটা কি? সে রাজবংশী? প্রেম কুমার বর্মন যখন সকালবেলা 7টার সময় মাঠে গেছিল ঘুরতে, তার থেকে কি বোম বন্দুক উদ্ধার হয়েছিল? সে কি সকাল 7টার সময় মাঠে যুদ্ধ করতে গেছিল, তার থেকে গরু পাওয়া গেছিল, না সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল? বিএসএফ কেউ প্রশ্ন করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকেও করছি, আর তার ডেপুটি আর এই কুচবিহারের লজ্জা নিশ্চিত প্রামাণিককেও আমি প্রশ্ন করছি আজকের এই সভা মঞ্চ থেকে, যা কথায় কথায় বলে রাজবংশী অন্তপ্রাণ প্রেম কুমার বর্মন কি গরু পাচারকারী?
ক্ষমতা থাকলে এখানে ক্যামেরা রয়েছে 50টা ক্যামেরার সামনে আমি বুক থেকে বলে যাচ্ছি 48 ঘন্টা সময় দিলাম তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করো আর মানুষের কাছে ক্ষমা চাও আমি এই কেসটা কেন বলছি আপনাদের এই উদাহরণটা কেন তুলে ধরছি আপনি জানেন প্রেম কুমারের পোস্টমর্টেম রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্ট আজকে আমি নিয়ে এসেছি এই হচ্ছে প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট আমি কেন পোস্টমর্টেম রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি আপনারা শুনুন এটা আমি এই রিপোর্টটা পাওয়ার পর নিজে হতবাক অবাক প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে শুনবেন তার শরীর থেকে কটা গুলির টুকরো পাওয়া গেছে জানেন 23 বছরের একজন তরতাজা যুবক সকালবেলা গ্রামে পাইচারি করতে গেছিল মাঠে সকাল 6:30টার সময় বিএসএফ গুলি করে খুন করেছে শরীর থেকে কটা বুলেট পাওয়া গেছে জানেন পেলেট গান যেই বন্দুকগুলো দিয়ে আধা সেনা কাশ্মীরে জঙ্গি মারে সেই বন্দুক দিয়ে প্রেম কুমার বর্মনকে হত্যা করেছে বিএসএফ কটা বুলেটের টুকরো পাওয়া গেছে কটা পেলেটের টুকরো পাওয়া গেছে জানেন তার বডি থেকে বলুন দেখি কত পাওয়া গেছে কেউ বলুন 10টা 23টা এদিকে মায়েরা ভাবুন কি নৃশংসভাবে একটা বাচ্চা ছেলেকে মেরেছে কিছু নেই আর সে যদি গরু পাচারকারী হতো তুমি কাস্টাডিতে নাও লাঠি দিয়ে মারো বেঁধে রাখো অ্যারেস্ট করো তার বিরুদ্ধে অন্যভাবে ব্যবস্থা নাও যখন তাকে মেরেছো তার থেকে গরু উদ্ধার হয়েছে উত্তর হচ্ছে না তার থেকে সোনা উদ্ধার হয়েছে উত্তর হচ্ছে না তার থেকে বোম বন্দুক পিস্তল উদ্ধার হয়েছে উত্তর হচ্ছে না তাহলে প্রেম কুমার বর্মনকে মারলে কেন আর এখানে পুলিশ প্রশাসনে যা আছে আমি অনুরোধ করব পরিবারের তরফ থেকে ইতিমধ্যে এফআইআর হয়েছে কিন্তু আমরা শেষ দেখতে চাই যারা এর সাথে যুক্ত বিএসএফ এর যে অফিসার আমি এটা গিয়ে মুখ্যমন্ত্রীকেও জানাব এবং আমি নিজে তৎপর হয়ে পিছনে লেগে থাকবো আপনারা নিশ্চিন্তে থাকুন যদি কেউ অনৈতিক অন্যায় করে থাকে একটা পরিবারের সাথে আমি ছাড়ব না তার জন্য যত দূর যেতে হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যেতে আমি প্রস্তুত আছি আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এবার আপনাদের যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে পোস্টমর্টেম রিপোর্ট প্রেম কুমার বর্মনের কটা গুলি পাওয়া গেছে বলুন হাত তুলে বলুন দিক থেকে কটা 23 এখান থেকে 50টা কটা গুলি পাওয়া যেতে পারে মায়েরা ভাবুন তো একবার মায়েরা বলছে আমরা ভাবতেই চাই না নৃশংস আপনি শুনবেন কটা গুলি পাওয়া গেছে শুনবেন 180টা গুলির টুকরো পাওয়া গেছে 180টা 24 বছরের একটা তরতাজা যুবক 24 বছরের একজন রাজবংশী তরতাজা যুবক তার পায়ে এখানে উপরের দিকটা এমনভাবে মেরেছে রক্তক্ষয়ের কারণে মারা গেছে আমি একটা ব্যালিস্টিক এক্সপার্টকে জিজ্ঞেস করলাম যে সাধারণত পায়ে তো গুলি লাগলে প্রাণ যায় না হাতে গুলি লাগলে যায় মাথায় গুলি লাগলে যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যদি কেউ গুলি করে তখন যায় উনি বলছেন এত নৃশংসভাবে মেরেছে এই যুবকটাকে তার 40 বছরের কেরিয়ারে সে বলছে আমি এরকম কেস কোনোদিন দেখিনি তার কারণ শরীরে এক টুকরো রক্ত ছিল না রক্ত ক্ষয়ের জন্য বাচ্চা ছেলেটা মারা গেছে আমি দেখেছি আজকে প্রেম কুমার বর্মনের পিতা বাবা শিবেন বর্মন এবং মা সুখীমণি বর্মনকে তারা আজকে এসছে আমাদের এই সভায় আমি শিবেন বাবু ও সুখীমণি দেবীকে অনুরোধ করব যে আপনারা স্টেজে আসুন আপনারা স্টেজে আসুন বাবাকে ধরো
এই হচ্ছে প্রেমের মা। এনাকে দেখে কি মনে হয়, এনার গর্ভে জঙ্গি জন্মাবে? একজন রাজবংশী মহিলা। এই হচ্ছে, এসো এদিকে এসো, এসো। এই হচ্ছে প্রেমের বড় দাদা, 29 বছর বয়স, চাষ করে খায়। এই হচ্ছে প্রেমের বাবা শিবেন বাবু। সকালবেলা 7টার সময়, 6:30-7টার সময় মাঠে গেছি ঘুরতে। সেখানে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে। আর একবার গিয়ে বিএসএফ এর তরফ থেকে হোক বা এই যে ভারতীয় জনতা পার্টি নির্লজ্জ নির্মমভাবে যারা ধর্মের রাজনীতি করে, কথায় কথায় বাংলা ভাগ, রাজবংশী অন্তপ্রাণ, এই নির্লজ্জ গুলো একবার কি প্রয়োজন মনে করেছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি যে শিবেন বাবু কেমন আছে, তার মা কেমন আছে? একবার প্রয়োজনও মনে করেনি। এইটুকু এইটুকু বিবেকবোধ, এইটুকু যদি মনুষ্যত্ব কারের মধ্যে না থাকে, আপনারা বলুন তাকে ক্ষমা করা উচিত? মায়েরা বলুন ক্ষমা করা উচিত? এই শিবেন বাবুর অবস্থা দেখুন, পেটে অপারেশন হয়েছে, বাড়ি থেকে নড়তে পারে না। প্রেম বাইরে কাজ করত মিস্ত্রি, 4 বছর পর বাড়িতে এসছে। 24শে ডিসেম্বর বড়দিনের একদিন আগে তাকে হত্যা করা হল। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে সাক্ষী রেখে, এর শেষ আমি দেখে ছাড়বো, আপনি চিন্তা করুন, এর শেষ আমি দেখে ছাড়বো। আপনি শিবেন বাবু বলুন তো কি হয়েছিল ঘটনাটা সবাইকে বলুন। আপনি আপনার আপনি আপনার দেশের ভাষায় বলুন। তাদের কাছে কোনো মানে গরু পায় নাই, সোনা বানা পায় নাই, বিনা দোষে কেন মারা হবে? তা যদি আমার ছেলে দোষ করে থাকে তাকে তো তাহলে বান্ধি রাখো বা ইয়ে করে রাখো, আগে তারপর তার সাজা আছে সেখানে সাজা দাও, তার মারা হলো কেন? সরকার তো তাকে মারতে ওরা কেন তাকে মারা দিল তাহলে কাশ্মীরের জঙ্গিদের যেই বন্দুক দিয়ে মারা হয় সেই বন্দুক দিয়ে মারা উচিত কি মায়েরা? 180টা গুলি কোনদিন শুনেছেন? কোনদিন শুনেছেন? আর এখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা এসে পড়ে সোনার বাংলা করবে, সোনার কুচবিহার করবে। একবার কুচবিহারের নামটা পর্যন্ত উচ্চারণ করেনি সাংসদে, ভোটের সময় আসেন নির্লজ্জ রাজনীতি করে যায়। আমি এই মা বাবা সন্তান হারা মা বাবাকে সামনে রেখে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যে কাজটা করেছে তার মাথায় যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত থাকে আমি এর শেষ দেখে ছাড়ব। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থাকে আমি এর শেষ থেকে ছাড়বো। আমার কিছু চাই না, আপনাদের আশীর্বাদ চাই, আর আপনাদের ভালোবাসাটা যেন পথ চলতে গিয়ে প্রতি মুহূর্তে যেন পাই। আপনাদের সহযোগিতা পাবো তো, এই লড়াই লড়তে গিয়ে পাবো তো, থাকবেন তো, মাথায় হাত রাখবেন তো, সাহস যোগাবেন তো, যাতে সুবিচার করতে পারি এই নির্মম ঘটনার, সেই সাহস যোগাবেন তো? কথা দিচ্ছেন? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে বসবো, কথা বলবো, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যত বড় লোক ইনভলভ থাকুক, ইতিমধ্যেই প্রেমের তো প্রেমের পরিবারের তরফ থেকে এফআইআর করেছে এবং সেই এফআইআর সঠিকভাবে তদন্ত হবে, এবং যে গুলি চালিয়েছে 1 থেকে 2 মাসের মধ্যে আমি বলে যাচ্ছি এর ব্যবস্থা হবে, তার দায়িত্ব আমার, আমি গিয়ে যা করার করব। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এই লড়াই কিন্তু আমি লড়তে পারবো না। কাদের সাথে লড়ছি ভাবছে পাচ্ছেন তো? বিএসএফ কার আন্ডারে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি। আর ক্ষমতায় কে? বিজেপি। আপনাদের লজ্জা হওয়া উচিত
2019 সালে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এক মুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করে ভোটে পাঠিয়েছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। এবার শুধুমাত্র জবাব না, এমন ভাবে জবাব দিতে হবে বাড়ি যেন ছেড়ে বেরোতে না পারে, এরা ঘেরাও করে রাখতে হবে। আমি আসব, আমাকে ডাকবেন, যেখানে বলবেন, যেখানে ঢুকতে বলবেন আমি যাব। বাড়ি ঘেরাও করে রাখতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এই বিধানসভা এই লোকসভা কেন্দ্রের সাংসদ, জেলার সন্তান, আমার ভুল কি জানেন? 2018 সালে আমি শুনতে পাই যে আমার নাম ভাঙিয়ে পঞ্চায়েতে প্রার্থী দাঁড় করিয়েছে। আমার ভুল হয়েছে, আমি মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুল স্বীকার করছি। কিন্তু যখন আমি জানতে পারি, আমি তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করেছিলাম। আর যাদেরকে আমরা বহিষ্কার করি, অন্যরা তাদেরকে আমাদের আবর্জনাগুলো তাদের তাদের সম্পদ হয়ে দাঁড়ায়, তাদেরকে মাথায় উঠিয়ে রাখে। আমি কথা দিচ্ছি, 2024 হোক, 2023 হোক, 2025 হোক, 2026 হোক, আজ থেকে কুচবিহারের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আপনি আমার উপর ভরসা রাখুন, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি এক মাস আসতে আমার দেরি হয়েছে, আমি পরের মাস, আজকে 11 ফেব্রুয়ারি, আমি 11 মার্চ আবার আলিপুরদুয়ার যাব। উত্তরবঙ্গ নয়, আমি গত সপ্তাহে যেমন কেশপুর গেছিলাম, আজকে কুচবিহার এসেছি, আবার আলিপুরদুয়ার যাব, আবার বর্ধমান যাব। আমাদের কাছে একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাইনা বলুন, গর্বমন্ত্র বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যাচার করে, খালি কথায় কথায় ধর্মের শুশ্রূষা, আলাদা রাজ্য, একটা পরিবারকে, একটা পরিবারের সন্তানকে 24 বছরের তরতলা যুবক লজ্জা লাগে না? একবার বাড়িতে গিয়ে জিজ্ঞেস পর্যন্ত করেনি, একবার বাড়িতে খোঁজ নিতে পর্যন্ত যায়নি। মানুষ মাত্র ভুল হয়, ভুল হলে ভুল স্বীকার করুন, মাথা নত করুন। মানুষ হলে যার মান আর হুঁশ আছে সেই তো মাথা নত করে। আপনারা চিন্তা করবেন, আমি আছি একদম আমি এর শেষ দেখে ছাড়ব, একদম আপনি নিশ্চিন্তে থাকুন আর শক্ত হন। মাকে দেখে রাখো, বাবাকে দেখে রাখো, যা লাগে তুমি তোমার নাম্বারটা আমাকে দেবে, আমার সাথে যোগাযোগে থাকবে টাইম টু টাইম, যা দরকার তুমি আমাকে বলবে, কারোর কাছে কোনো মাথা মতো করবে। বাবা মায়ের দায়িত্ব তোমার, আর যেখানে যা লাগবে মর্যাদা হিসেবে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? শক্ত, আপনি শক্ত, শরীরে যত্ন, আমি আছি। যারা কথায় কথায় আপনাদের ভুল বুঝিয়ে বলে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, কেন্দ্রশাসিত অঞ্চল চাই, এখানে ক্যামেরা রয়েছে, আপনারা সবাই সাক্ষী রয়েছে, আমি বলবো 48 ঘন্টা নাও, 72 ঘন্টা নাও, 96 ঘন্টা নাও, 1 সপ্তাহ নাও, 1 মাস নাও, 4 বছর ধরে তো আপনারা দেখছেন,
বিজেপির যারা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আর সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডা, অমিত শাহ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক মঞ্চে আসুক, এসে বলুক যে আমরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করব। আমি পরের দিন থেকে আপনাদের কাছে আর মুখ দেখাবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। এই যে 8 তারিখ আমাদের এই কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তথা মন্ত্রী, এখানকার উদয়ন গুহ, দিনাটার সদস্য, 8 জন মিলে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি থেকে বলেছিল 48 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আসামের মুখ্যমন্ত্রী বলছে আমরা কোন রাজ্যকে আলাদা করে ভাগ করতে দেবো না, আসামে করতে দেবো না, ত্রিপুরায় করতে দেবো না, অরুণাচলে করতে দেবো না, কোথাও দেবো না, আমরা আলাদা রাজ্য ভাগের পক্ষে নই। আর বিজেপির নেতারা এখানে সুশ্রুতি দিয়ে বলছে কি আলাদা রাজ্য হবে, আলাদা রাজ্য হবে। এবার যে আলাদা রাজ্যের কথা বলবে তাকে বাড়িতে ঢুকিয়ে রাখবে, লক করে রাখবে, গ্যারেজ করবে। তার কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচন হবে রাস্তাঘাট নিয়ে, নির্বাচন হবে পরিসংখ্যান নিয়ে, তথ্য নিয়ে, স্কুল কলেজ নিয়ে, জল নিয়ে। এই যে কুচবিহার জেলায় কম বেশি সব মিলিয়ে প্রায় 30-35টা নদী রয়েছে। আপনারা তো একমুক আশা নিয়ে জিতিয়ে পাঠিয়েছিলেন 4 বছর আগে সাংসদকে, একদিন কোন নদীর কথা বা নদীর বাঁধের যে সমস্যা, যেখানে রাজ্য সরকার 12 কোটি টাকা গত বছরে অর্থবর্ষে বরাদ্দ করেছে, সেখানে একটা লাইন উচ্চারণ করেছে সাংসদের বুকে, করেনি। আপনারা জেনে রাখুন, এই ফাওতাবাজির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আপনাদের একটা উদাহরণ দিই, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের নিশ্চিতভাবে ভুল ছিল, আমি স্বীকার করলাম। এবার পঞ্চায়েতে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতের নেতা, সেই পঞ্চায়েতে টিকিট পাবে। কিন্তু আমি আপনাদের বলবো যে 128টি পঞ্চায়েত কুচবিহার জেলায় রয়েছে, তার মধ্যে 127টি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতেছিল 2018 সালে, 1টি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি জিতেছে। আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নিয়ে তো অনেক বলেছি, আজকে না হয় ভারতীয় জনতা পার্টি কিভাবে 5 বছর পঞ্চায়েত চালিয়েছি সেটা নিয়ে আপনাদের একটু বলি। আপনারা জানেন 128টার মধ্যে 1টা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি 2018 সালে জিতেছিল, সেই পঞ্চায়েতটার নাম হচ্ছে খোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। খোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, খোকসাডাঙ্গা কোথায়, কোন বিধানসভা, মাথাভাঙা ব্লক, কিটু মাথাভাঙা 2 নম্বর ব্লক, মাথাভাঙা বিধানসভার অন্তর্গত, মানে যেখানে আমরা মিটিং করছি সেখানে। এবার খোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম কি, দীপ্তি বর্মন। বিজেপিরা বলে না ফেক জব কার্ড, ফেক জব কার্ড, ফেক জব কার্ড বাংলা শিখছে। একটা পঞ্চায়েত জিতে ফার্স্ট কাজ দীপ্তি দেবী কি করেছে জানেন, দীপ্তি দেবীর স্বামী তার নাম হচ্ছে রতন বর্মন, তার নামে জব কার্ড তৈরি করেছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান, ক্যামেরার সামনে আমি তুলে ধরছি, আর আমি যদি মিথ্যে পরিসংখ্যান পেশ করি আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকাবে বিজেপি, ক্ষমতা থাকলে দেখি। প্রথম হচ্ছে স্বামীর নামে জব কার্ড, বিজেপির খোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম দীপ্তি বর্মন আর তার স্বামীর নাম রতন বর্মন। শুধু তাই নয়, এবার শ্বশুরের নামে বাংলা আবাস যোজনায় স্যাংশন লিস্ট, শ্বশুরের নাম বীরকান্ত বর্মন, স্বামীর নামের লিস্ট রতন বর্মন, আর স্বামীর কাকা তার নাম হচ্ছে বিজন কুমার বর্মন। অর্থাৎ একটা পরিবার থেকে 3 জন বাড়ির অ্যাপ্লাই করেছে। এই হচ্ছে বিজেপির পঞ্চায়েত চালানোর 5 বছরের নমুনা, আপনারা এদেরকে ভোট দেবেন বলুন। আমি নাম বলছি, আইডি নাম্বার বলবো, আপনাদের মেলাতে সুবিধা হবে। আবাস প্লাস আইডি বলবো, তো আইডি বলবো, আইডি নাম্বার বলছি, যাচাই করেনি। এবার অনেকে বলতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে গেছে, ভাই মিথ্যে কথা বললে বুক ফুকে বলছি, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে,
আমাকে আদালতে নিয়ে যাবে কত দামি কত চাল আমি বুঝে নেব আইডি আইডি নাম্বার রতন বর্মনের বাবার নাম হচ্ছে বীরকান্ত বর্মন আইডি নাম্বার 12093829 আবাস প্লাসে রতন বর্মনের কাকার নাম বিজন কুমার বর্মন তার নামেও ঘর বরাদ্দ করা হয়েছে আইডি নাম্বার 12093829 বর্ষিমূলগুড়ি বলে একটা গ্রাম আছে এই গ্রামে তাদের বাড়ি দীপ্তি বর্মন পঞ্চায়েত প্রধান হয়েই স্বামীর নামে জব কার্ড তৈরি করা থেকে শুরু করে আপনারা শুনলে অবাক হবেন যে একটা পঞ্চায়েতে জিতেই একটা পরিবারের পরপর তিনজন নামের বাড়ি এবং শুধু তাই নয় বর্ষিমূলগুড়ি গ্রামে যে জাতীয় সড়ক রয়েছে তার উপর তিন চারটে জমি কেনা হয়েছে তার সাথে স্থানীয় লোকেদের সাথে বচসা হয়েছে এবং সেই জমির জন্য লক্ষ লক্ষ টাকা প্রায় কোটি টাকা অ্যাডভান্স করা হয়েছে একটা পঞ্চায়েত আপনারা জিতিয়েছিলেন তাতে বিজেপির এই অবস্থা আমি বিগত 4 তারিখ কেশপুরে গিয়ে মঞ্জু দলবেড়া আর অভিজিৎ দলবেড়ার কথা বলেছিলাম স্বামী স্ত্রী তৃণমূল করে বলে বাড়িটা পর্যন্ত নেয়নি তার সাথে তুলনা করুন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান এরা যদি কুচবিহারে ক্ষমতায় থাকে তাহলে কোনোদিন কুচবিহারের উন্নয়ন হবে জল হবে রাস্তাঘাট হবে একটা পঞ্চায়েত চালিয়ে এলাকার পর এলাকা কিনে নিয়েছে স্থানীয় মানুষের সাথে বচসা একটা পঞ্চায়েত চালাতেই তো এই অবস্থা এরা বাকি পঞ্চায়েত কি চালাবে এই বিজেপির হাতে আপনারা তুলে দেবেন পঞ্চায়েত এই বিজেপির হাতে আপনারা তুলে দেবেন কুচবিহার জেলা এই বিজেপির হাতে আপনারা তুলে দেবেন জেলা পরিষদ এই বিজেপির হাতে আপনারা তুলে দেবেন এলাকার আইন শৃঙ্খলা এই বিজেপির হাতে আপনারা তুলে দেবেন এলাকা একটা পঞ্চায়েত জিতে একটা সাংসদ জিতে আর কয়েকটা বিধায়ক জিতে যদি বিএসএফ এর গুলিতে রাজবংশী তরুণ তলতলার যুবকরা মারা যায় যদি নদী ভাঙন রুখতে না পারে আমি তো চ্যালেঞ্জ করছি এখনো লোকসভা নির্বাচন 1 বছর রয়েছে যান কেন্দ্রের সাথে কথা বলে নদী ভাঙন কি করে রোখা যায় কেন্দ্র থেকে টাকা নিয়ে আসুন 4 বছর তো আপনি প্রতিমন্ত্রী আর তো আন্তর্জাতিক কানেকশনও রয়েছে নদীর তো সূচনা বাংলা থেকে নয় কোনটা ভুটান থেকে আসছে কোনটা বাংলাদেশ থেকে আসছে কোনটা নেপাল থেকে আসছে তো ভারত সরকারের কোন দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই কোন দিনে নদী ভাঙন নিয়ে আপনারা সড়ক হয়েছে আপনাদের চাষের জমিতে জল ঢুকে যায় ফসল খারাপ হয়ে যায় দীর্ঘদিনের আপনাদের অভিযোগ বাংলা আবাস যোজনা ইচ্ছাকৃত ভাবে টাকা আটকে রেখেছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা ঘর সারা বাংলায় দেখাতে পারবে না যে 11 লক্ষ ঘর সরকার বরাদ্দ করেছে একটা ঘর দেখাতে পারবে না যার 3 তলা বাড়ি আছে আর যার নামের লিস্টে নাম রয়েছে রাজ্য সরকার থেকে অনুমোদন করে পাঠানো হয়েছে কিন্তু একটা ঘর দেখাতে পারবে না যেগুলো ছিল সব কথা বাতিল করা হয়েছে আমাদের সরকার করেছে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছে যে যোগ্য যারা প্রাপক তারা এই বাড়ি পাবে কোন নেতার সাগরেদরা বাড়ি পাবে না আর বিজেপির পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মনের স্বামী রতন বর্মন বিজন বর্মন আর তার শ্বশুর আর তার কাকা তিনজনেই এক পরিবারের বাড়ি পাচ্ছে একটা পঞ্চায়েতে যদি এই অবস্থা হয় বাকি পঞ্চায়েত গুলো কি হবে আপনারা নিজেদেরকেই প্রশ্ন করুন তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমাদের মাথায় রাখতে হবে যে এই লড়াই শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি নয় বাংলাকে বাঁচানোর লড়াই আজকে বাংলায় মুখ থুবড়ে পড়েছিল বলে বাধ্য হয়েছিল পেট্রোল আর ডিজেলের দাম কমাতে আজ যদি বাংলায় না হাঁটতো পেট্রোলের দাম আরো বাড়ত ডিজেলের দাম আরো বাড়ত আপনি দেখুন মে মাসে বাংলা হেরেছে আর সেপ্টেম্বর মাসে ডিজেলের দাম কমেছে সেপ্টেম্বর মাসে পেট্রোলের দাম কমেছে আপনারা তো এক বুক স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন আচ্ছা দিনের নমুনা কি রান্নার তেল আজকে 200 টাকা লিটার রান্নার গ্যাস 1100 টাকা পেট্রোল 100 টাকা কেরোসিন তেলের দাম কত নিত্য দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি আজকে আমাদের সকলকে গ্রাস করেছে এই হচ্ছে আজকের দিনের নমুনা একটা
যুবক যুবতী দেখা নেই কোচবিহার জেলায়। তবে কেন্দ্র সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র হাতে তুলে দিয়েছে, একটাকেও তোলেন। আমরা আমাদের দলের যে আবর্জনাগুলো ছিল আমরা বার করে দিয়েছি। আমরা বিশ্বাস করি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। মানুষ ভারতীয় জনতা পার্টির সেই লোকটাকে আবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। চার বছর আপনারা আপনাদের নিজেদের প্রশ্ন করুন, কি পেয়েছেন? একবার জিজ্ঞেস করতে গেছে, একবার বাড়িতে গিয়ে শুধিয়েছে, একবার বাড়িতে গিয়ে প্রশ্ন করেছে যে ও কাকা কেমন আছো, কোনো অসুবিধা হচ্ছে না তো? কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে যদি আপনার পাশে কেউ দাঁড়ায়, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। তৃণমূল আপনার সুখে দুঃখ সুখে আনন্দে নেই, কিন্তু আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, এই লড়াই আজকে এই মাটি থেকে শুরু হলো, এর শেষ আমি দেখে ছাড়ব। কিন্তু আপনাদের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা পাথেয় করে তবেই কিন্তু লড়াই লড়ব। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর দোয়া থেকে যেন বঞ্চিত না হই, এটা সকলকে আজকে অঙ্গীকার নিয়ে আজকে সভাস্থল থেকে বাড়ি ফিরে যেতে হবে। আপনারা আছেন তো এই লড়াইয়ে? আছেন তো মায়েরা? আছেন তো দিদির সাথে? আছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে? কথা দিচ্ছেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, প্রেমের মাকে সাক্ষী রেখে, আপনাদের সাক্ষী রেখে যত দূর যেতে হয় যা করতে হয় আমি করব। এই জেলার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আগামী দিন গঠনমূলক, দুর্নীতিমুক্ত এবং মানুষের পঞ্চায়েত, মানুষের লোকসভা, মানুষের বিধানসভা গড়ার দায়িত্বটা আপনাদের সকলকে নিতে হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। একটু গলার আওয়াজ জোরে তুলে বলুন, জয় বাংলা। এই স্লোগানটা তুললেই একমাত্র দিল্লি কাঁপে, গর্ব করে বলবেন জয় বাংলা। জয় বাংলা আপনার পরিচয়, বাংলা আপনার ভাষা, আপনি এখানে জন্মেছেন, আপনার এটা ঐতিহ্য, সংস্কৃতির একটা পাঠ, ভুলে যাবেন না, কারোর জন্য আপনি বদলাবেন না। গর্ব করে বলুন আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলা মায়ের সন্তান। গলার যত জোর আছে আমার সাথে আওয়াজ তুলুন, জয় বাংলা, দুয়ার তুলে জয় বাংলা, দিল্লি যেন কাঁপে, জয় বাংলা, 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 জয় বাংলা। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। 2018 আমি বললাম যে আমার নাম ভাঙিয়ে সব জায়গায় নৌকা চিহ্ন এই চিহ্ন দিয়ে দাঁড় করিয়েছিল, তখন আমি কুচবিহারের দায়িত্বে ছিলাম না, এখন তো আমি দলের সাধারণ সম্পাদক। সুতরাং কেউ যদি পরিচয় দেয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, তাকে দাঁড় করিয়ে একটাকে অভিষেকে ফোন করবে। কেউ আমার লোক নয়, যারা মঞ্চে বসে আছে তারাও নয়, যারা সামনে ঘুরঘুর করছে তারাও নয়, একমাত্র আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা আমার লোক, আর আমি আপনাদের লোক। আমাদের মধ্যে মধ্যস্থতা করার মতো কেউ নেই, সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। তাই আপনাদের সকলকে আরেকবার বলবো যে আপনারা যদি কোথাও কোনো অসুবিধা হয়, আমি ময়নাগুড়ি থেকেও বলেছিলাম যে আমি এই তিনটে জেলার জন্য এই নম্বরটা দিয়ে যাচ্ছি, আমি আবার আপনাদের নম্বর দিচ্ছি, এই নম্বরটা আপনারা লিখুন। আপনাদের যদি মনে হয় যে আমার এলাকায়, আমার গ্রামে, আমার পঞ্চায়েতে একটা ভালো ছেলে রয়েছে যাকে তৃণমূল যদি আগামী দিন প্রার্থী করে, তাহলে সত্যি সে মানুষের জন্য অনেক কাজ করতে পারবে, আপনার যে কোনো মতামত বা যে কোনো সাজেশন বা যে কোনো উপদেশ থাকলে সরাসরি আমাকে ফোন করে জানান। নাম্বারটা বলবো, 7887 7887। যাদের মোবাইল আছে মোবাইলে লিখে নিন, টাইপ করে নিন, আর যাদের মোবাইল নেই একটা কাগজ কলম বার করে হাতে লিখে নিন, 7887 7887। 7887 7887। ঠিক আছে, যে কোনো আপনাদের মতামত, উপদেশ যা থাকবে, ফিডব্যাক আপনি সরাসরি আমাকে জানান। আর আজকে আপনারা আমাদের মধ্যেখানে যে দেওয়ালটা ছিল আমি কিন্তু ভেঙে দিয়ে গেলাম, কোনো দেওয়াল নেই আজ থেকে কুচবিহারের মানুষের সাথে আমার আর্থিক সম্পর্ক কি, তাই তো মায়েরা, তাই তো?
সবাই সাবধানে বাড়ি ফিরবেন। আমি জাতীয় সঙ্গীত করে আজকে সভার সমাপ্তি ঘোষণা করতে বলছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তর বঙ্গ ভিন্ন হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলভৃত গঙ্গ, সব শুভ আশিষ মাগে, সব শুভ আশিষ মাগে, হে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভাই 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 ভাই।